হেল্পিং হ্যান্ডের সহযোগিতা নিতে হয়েছে। তবে হ্যাঁ, আমাদের হেল্পিং হ্যান্ড কিন্তু দেখে যে আমার খালা চাপ দিতে বলছে, আমি চাপ দিয়ে চলে গেছি। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসলে শুভ সকাল বললে ভুল হবে না, অলমোস্ট 10:30 মতো বাজে। তো আজকে কিন্তু কোনো বন্ধের দিন না, আজকে ওপেনিং ডে। আজকে আমি যদি ভুল না করে থাকি কি মঙ্গলবার, তো আজকে হচ্ছে মঙ্গলবার। কোর্টে কিছু কাজ আছে, কিন্তু কাজ থাকা সত্ত্বেও আসলে আমি যেতে পারিনি বা যাওয়াটা সম্ভব হয়নি। আর কেন হয়নি সেটা অবশ্যই আপনাদের সাথে এখনই শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ, আমি অবশ্য অনেক আগেই ঘুম থেকে উঠেছি। আর গত পরশু দিন থেকে আমি শরীরের মধ্যে একটু সমস্যা অনুভব করছি। তো সেটা হচ্ছে যে মানে কোমরের একটু নিচের দিকে হঠাৎ করে কেমন যেন একটা মানে প্রেশার অনুভূত হয়, একটু চাপ চাপ মনে হয় এই আর কি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার গ্যাস্ট্রিক জনিত ব্যাপক সমস্যা রয়েছে। তো কালকে রাতের বেলা ওষুধ খেয়ে কিছুটা কমেছে আর কি। ওষুধ খাচ্ছি, কন্টিনিউ খাইতে হয় মাঝে মাঝে। তো আমার মনে হয় যে গ্যাস্ট্রোলজির ডাক্তারের শরণাপন্ন হতে হবে খুব শীঘ্রই। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে অবশ্যই এদিক ওদিক ঘাটাঘাটি করলাম, কিছু কাজ করলাম, খাওয়া দাওয়াও করেছি ইতিমধ্যেই। আর এখানে মিম কী করতেছে সেটা দেখাবো। আর আমাদের যে হেল্পিং হ্যান্ড, সে আসছে সকালবেলা এসে তার যে কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছে, এখন অবশ্য কিছু সবজি কেটে নিচ্ছে। তো চলুন দেখা যাক মিম কী করতেছে। দেখেন মিমের অবস্থা সব শেষ হয়েছে, কী বলবো বলেন, সম্পূর্ণ দেখাই হয়েছে। এই যে কেউ মাত্র নিলাম, এত কেউ খায় এখানে মাংস সব শেষ করে না, মাংসগুলা ওকে ফাইন, এখানে পাবদা মাছ শেষ করার পায় তারা। তো যাই হোক, আর ওকে আসলে কি বলবো আমি সঠিক জানি না, ও কালকে এটা রান্না করছে, এটা হচ্ছে আপনার ডাল। তো এত পরিমাণে মরিচ দিচ্ছে, আমার মনে হয় 50টা মরিচের নিচে না মরিচ হয়েছে। যাই হোক, কোনো মাছ ভাজি ছিল সেটা অবশ্য গতকালকে রাতে খাওয়া হয়েছে, কালকে বলিনি আজকে বললাম, যেহেতু খাচ্ছে। আর ইদানিং মিম এত বেশি মরিচ খায়, আমি নিজেই হতো মরিচ খায় না, কি এত বেশি মরিচ কেন খায়, ও আমার বাড়িতে গিয়ে মানে আমার মনে হচ্ছে যে এটা শিখে আসছে। অনেক লাউ ছিল, আমি ভাবছিলাম অনেক তরকারি হবে, তারপর দেখি কমে গেছে লাউ দিয়ে ডাল। তো এখানে আসলে আর কি যাই হোক, ভালো ছিল, বাট মরিচটা বেশি হওয়ার কারণে খাইতে খুব কষ্ট হয়েছে এই আর কি। দেখেন আসিয়া নড়াচড়া করতেছে, ও সকালবেলা ঘুম থেকে এখনো উঠেনি, খাওয়া দাওয়া করেছে বাট ঘুম থেকে কিনতে উঠে। তো ওকে নিয়ে আজকে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে একটু পরেই আপনারা দেখতে পারবেন। সবচেয়ে বড় কথা আজকে ওকে টিকা দেওয়ার জন্য নিতে হবে, তো ওকে গোসলটা করাইতে হবে, কারণ গোসল না করালে টিকা দেওয়ার পরে নাকি আর গোসল করানো যাবে না, দুই একদিন সম্ভবত জ্বর টর আসতে পারে। তো ও ঘুমাচ্ছে, আমিও বেশি ডিস্টার্ব করতেছি না, কারণ হচ্ছে যে ঘুমাক, টিকা দেওয়ার পরে তো অনেক কষ্ট হয়ে যায়, দেখা যায় বাবুরা খুব বেশি ঘুম আসে না, এই জন্য আমি আর ডিস্টার্ব করতেছি না। তো এই যে দেখতে পাচ্ছেন ফুল, এই ফুলগুলো অনেক আগেও আপনারা দেখেছেন, অনেক ধুলাবালি পড়েছে, ফুলগুলো পরিষ্কার করতে হবে। মানে তো আমরা মোটামুটি বের হয়ে গেছি, এখন চলে যেতে হবে টিকা কেন্দ্রে। তো অলমোস্ট এখন কয়টা বাজে, ও সরি মানে রেডি হয়ে গেছে, রাইট, ওইটাই আর কি। তো 11:30 মতো বাজে, তো আর সে আসলে ঘুম ঘুম নাকি ঘুম একদম পুরো ঘুম, ওকে খাইতে চাইলাম ও খাইলেও না, ওকে গোসল করাই নিছি, কারণ হচ্ছে টিকা দেওয়ার পর তো গোসল করাইতে পারবো না, আর ওকে কালকেও গোসল করাইছিলাম না। তো আজকে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড আপা হচ্ছে গোসল করে দিয়ে গেছে। তো সবচেয়ে বড় কথা যেটা যে গোসল কিন্তু আমার খালা শাশুড়ি করাই, তো উনি সঙ্গত কারণে এই মুহূর্তে ঢাকার বাহিরে অবস্থান করছেন, যার কারণে আসলে হেল্পিং হ্যান্ডের সহযোগিতা নিতে হয়েছে। তবে হ্যাঁ, আমাদের হেল্পিং হ্যান্ড কিন্তু দেখে যে আমার খালা শাশুড়ি অনুপস্থিতিতে উনি মোটামুটি এই কাজগুলো করে, বাচ্চাদের কাজ ভালোই পারে যেটা দেখলাম আর কি। তো আমরা ইতিমধ্যেই কিন্তু রিক্সার নিচে এসে দাঁড়িয়েছে, বিশেষ করে মিমকে আমি বললাম যে তো মিমকে বলেছিলাম যে বাইকে যেতে পারবে কিনা, কাছেই, বাইকে গেলে 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে, তো বলছে না রিক্সায় যাই। তো আমিও ভেবেছি যে রিক্সায় গেলে সিকিউরলি যাওয়া যাবে, কেন শুধু শুধু পেরা নেব। তো চলুন, বাইকে যাইতে ভয় লাগে, মানে একে নিয়ে আমার নিজের তো কোনো ইয়ে নাই। ওকে, লিফটের মধ্যে সবচেয়ে বড় কথা বলে বলছি যে লিফটে ইয়ে করো, কমান্ড করো,
তো উপরে দিয়েছে নিচে উপরে দিয়েছে বলতে উপরেই ছিল সাততলায় তো সাততলায় ছিল তুমি সাততলা থেকে আবার সাততলায় যাওয়ার জন্য দিয়েছ কেন তুমি তো নিচের দিকে যাবে তাই না আর চাপ দিতে বলছ আমি চাপ দিয়ে চলে গেছি ওকে থ্যাংক ইউ ওয়েলকাম কাজ করব আর কথা শুনব করবই না কোনো কাজ তাই আমি জানি তো এরকম হবে আমরা রিকশা নিয়ে আসছি একটু আগে আমি তো আশা করি রিকশা মতো ওখানে দাঁড়াই আছে তো রিকশায় যাওয়াটা আসলে একটু ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে এগুলো মেশিন চালিত রিকশা তো সময় সাপেক্ষ ওটা ধরতে হবে নাকি আজকে মানে জাস্ট আমি বলবো যে 10 সেকেন্ড সময় লাগে না যদি আমার হাতে মামা একটু গ্যাপটা ভরে যাবে বুঝছেন ছোট বাচ্চা তো একটু আস্তে আস্তে যান তারা হয়ে কিছুদিন একটু অন্য বাচ্চা মিস করি আমরা অনেক মিম ভালোই মিস করে নাকি আর আমাদের ওই বাচ্চার যে মানে নতুন যে বাসায় আমরা আছি এই বাসার ব্যালকনি থেকে কিন্তু আমরা এই বাচ্চাটা দেখেছি মাঝে মাঝে তো হ্যাঁ না দেখলে অতটা মনে পড়তো না কিন্তু একেবারে কাছাকাছি তো সমস্যা হচ্ছে যে ঢাকা শহরে আপনার যখন আপনি ঘুরবেন যখন রিক্সায় বেরোবেন স্পেশালি মানে ধুলাবালিটা এত বেশি পরিমাণে মানে বাতাসের যে কী পরিমাণ দূষিত বাতাস যেটা বলার বাইরে তো আসলে কিছু করার নেই তো আর সেই নিয়ে যত সমস্যা তার কারণ হচ্ছে যে আমরা তো যাই হোক মাস্ক পরে থাকতে পারবো ধুলার পরিমাণটা কমাবে কিন্তু ওর তো মাস্ক পরানো যাচ্ছে না তো আমি মিমকে এটাই বলছিলাম যে ও বাচ্চার জন্য অনেক কষ্ট হবে আমি অবশ্যই এটাও বলছিলাম যে আমার মাস্কটা না হলে আর সে কিন্তু ও তো ওটা নিতেই পারবে না তো এখন এটাই হচ্ছে বিষয় তো আমি জানি না আজকে আমি অফিসে কখন যাব কারণ এখান থেকে আবার বাসায় ব্যাক করতে হবে অ্যান্ড দেন আমার যে জুনিয়রটা আছে তাকে অবশ্যই বসায় রাখছি ও কাজকর্ম করে বসে আছে বললো ভাই কী করবো থাকো সমস্যা নেই আসবো তো দেখা যাক কতক্ষণে যেতে পারে আর এমনিতেই দেখা যায় সকালবেলা যেতে না পারলে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে এটা হচ্ছে সবচেয়ে মানে বড় কষ্টের বিষয় কারণ যতই মানে কী বলবো যে টাইম বেড়ে যায় ততই কিন্তু আপনার রাস্তাঘাটের জ্যামের পরিমাণটাও বেড়ে যায় তো এইটাই হচ্ছে সমস্যা আর বাসাটা মোটামুটি অনেক দূরেই হয়ে গিয়েছে আমার পোর্ট থেকে কারণ আমি এখন সবুজবাগ এরিয়ার মধ্যে থাকি তো সেই জায়গা থেকে দেখা যায় যে বাইকেও যদি যাই জ্যাম ট্যাম না থাকলেও মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগে আর ঢাকা শহরে জ্যাম থাকবে না এরকম তো না 2-4 মিনিট এদিক ওদিক দেখা যায় যে থাকেই এরকম একটা অবস্থা তো ঠিক আছে সাথে থাকুন আমরা টিকা কেন্দ্রের মোটামুটি কাছাকাছি চলে আসছি দেখা যাক আর সে আর কী পরিস্থিতি হয় তো আমরা ইতিমধ্যে ওই টিকা কেন্দ্রে চলে আসছি নতুন রিক্সা থেকে নেমে গিয়েছি এটা নিবা আমি ওনারা ভাড়াটা দিয়ে আসি প্রচুর জ্যাম দেখা যাচ্ছে তো ঠিক আছে আপনারা হবে তো নাকি কত আছে 900 900 দিচ্ছেন না আপনার ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় কথা যে আশিয়ার টিকা দেওয়া সম্পন্ন হয়েছে বাট যে পরিমাণে কান্ড করেছে যেটা খুবই কষ্ট দিয়েছে আমাকে আর এখনও পর্যন্ত অনেক ব্লিডিংও হয়েছে আজকে মানে ইঞ্জেকশনটা দেওয়ার পরে তো খারাপ লাগতেছে আর কোনো কিছুতে ও কান্না থামতেছে না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর ওই যে ওখানে মিম ওই যে দেখতে পাচ্ছেন ওখানে বাচ্চাকে নিয়ে মানে তার কান্নাটা বন্ধ করার চেষ্টা করতেছে আর কি তো যাই হোক আমি এখন আসলে ড্রপ নিতে হবে নাপা ড্রপ আজকে যেটা বললো যে অনেকাংশেই বাচ্চার জ্বর আসবে পাশাপাশি অনেক ব্যথা হবে তো ড্রপ নিতে বলছে যাই ফার্মেসিতে বাচ্চা ড্রপ নিলাম আর কি কারণ হচ্ছে ওর প্রচুর পরিমাণে ব্যথা হবে যেটা বললাম আপনাদেরকে
তো আমরা রিক্সা ইতিমধ্যে পেয়েছি, রিক্সা হাজির। আর এখানে মেম আসতেছে, আমি ওষুধ নিয়ে আসছি ইতিমধ্যে। আমি জানি না যে রিক্সা ওঠার পরে বাচ্চা কী করবে, আমি খুবই কষ্ট হচ্ছে ওর জন্য, আর বেশ নাকি ব্যথা হবে। এই পাশে বসতে হবে তোমাকে, এদিক দেখো কাঁপতেছে, ঠিক আছে, কাদা হয়তো আরো বাড়বে বাসায় গেলে। দাঁড়া আমি কি যাবো? তো ইতিমধ্যে আরিফা চলে আসছে বাসায়, আর সবচেয়ে বড় কথা দেখেন কয়টা বাজে, আমি কিন্তু এখনো যেতে পারিনি, 12:30 বাজে। আই মিন এখানে একটু দেখাই, মোটামুটি 12:30 কিন্তু বাজে। তো আজকে ও তাড়াতাড়ি আসছে, আর ও রেজাল্ট দিয়েছে আজকে, তো মানে মোটামুটি অনেক খুশি বলতেছে। রেজাল্টের কথা বলেন না, আমি বলতেছি না, মানে আগের চেয়ে ডেভেলপ করছে আর কি, গুড। আমি চাই যে ও ভালো রেজাল্ট করুক, আরো ভালো রেজাল্ট হোক। তো আর এদিকে আসার জন্য মানে খুবই দরকার আরিফার, কারণ ও দ্রুত আসলে রান্না বাড়ার বিষয় আছে, আমার তো দ্রুত চলে যেতে হবে কোর্টে, বারবার ফোন আসতেছে। তো যাক তুই আসছিস, তো ঠিক আছে, যাক তুই ফ্রেশ ট্রেশ হয়ে। তো যেটা বললাম, দুপুরবেলা আর কিছু করতে হবে না, মিম যদি বলে আর বাচ্চার কাছে যদি থাকে সব কিছু করা যায়, তাহলে তো হইলি। ঠিক আছে যা, মিম আই এম গোয়িং। আর সত্যি কথা বলতে, যে বাবু কি পরিমাণ কান্না করছে, মানে ইনজেকশন তিনটা দেওয়ার পরে, মানে আমার মনে হয় যে ওর ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ কান্না করছে। ও প্রথম দিকে তো কাঁদতোই না, প্রথমবার যেবার ইনজেকশন দিতে গেছে ও কান্নাই করেনি, যেটা সত্যি কথা। তো এখন তো আল্লাহর রহমতে বাসায় আসার পর একটু চুপচাপ আছে, এখন জানি না যে শেষ পর্যন্ত কি হবে। তো আম্মু আম্মু আর কি করো না মিম, ওরকমই থাকো। সত্যি কথা বলতে ও বাসায় আসে, একটু আগে কাঁদছে, আমার নিজেরই কান্না চলে আসছে। আমি মানে আমার মনে হয় যে প্রতিটা পিতে মাতা এরকম কষ্টই পায়, বাচ্চা যদি অসুস্থ থাকে বা কোনো কারণে সমস্যা হয়। তো আসলে খুবই খারাপ লাগতেছিল। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে করে ব্যথা মতো দ্রুত ঠিক হয়ে যায়। আপাতত 6 মাসের আগে আর কোনো ইনজেকশন নেই, ওই ওখানে যে ভ্যাকসিনটা দিয়েছে ইনজেকশন দিয়েছে উনি এটাই বলেছেন। তো আমি এখন চলে যাব অফিসে, আমার আসতে কয়টা বাজবে জানি না। তো মেম কিছু লাগবে নাকি আজকে? আর তুমি ওর পাশাপাশি থাকো, আর যদি রান্না করার দিতে হবে, ও খাচ্ছে না, মানে ওখান থেকে বলে দিয়েছে যে ঘন ঘন ব্রেস্ট ফিডিং করাতে হবে, বাট এখন পর্যন্ত এখন পর্যন্ত খাইনি। তো যাই হোক, ও চেষ্টা করে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আমাদের বাচ্চার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।